মারপিট করে সলিউশন হবে জমিটা যদি কি হয়েছে আমাদের ওখানে হয়েছে, জমি নিয়ে ক্যাচাল হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে। এর আগে জমির ব্যাপারে ওরা সবাই মারতে গেছিল, তখন মারতে পারেনি। তারপরে আগামীকালকে সবাই মারতে গিয়েছিল বাড়ি থেকে টাইনে নিয়ে এসে আমাদের মামিকে মারলো। মারার পর তো আমাদেরকে ডাইনি অপবাদ দিচ্ছে, কেউ যদি মারা যায় বা অসুস্থ হয়ে যাচ্ছে ওটাও আমাদেরকে দোষ দিচ্ছে যে আমাদের জন্য এসব হচ্ছে। আমরা বলে পাড়ার লোকগুলোকে খাইয়ে নিচ্ছি, ওসব বলছে আমাদেরকে। কারা বলছে? সুফল মুর্মু, তারপরে বলো মুর্মু, আর মুন্টু হাসদা, মুন্টু হেমব্রম, আর চাপলই মুর্মু, নিমাই মুর্মু। তো এটা কারা হয়, এটা কারা পাড়ার কি লোক নাকি তোমাদের কেউ? আমাদেরই। আচ্ছা, তোমাদের কে হয়? আমার কাকা হয়। এটা কেন করছে এরকম? ওই জমি নেওয়ার জন্য, আমাদের কাছ থেকে জমি কেড়ে নিতে চাইছে। ডাইনি অপবাদ দিচ্ছে যে ওখানকার প্রতিবেশীরা তোমাদের কি বলছে, তোমাদের কি সমর্থনে আছে না ওদের পক্ষে কথা বলছে? ওদের পক্ষে কি বলছে? ওদের পক্ষে কি কথা বলতেই পারছে না কেউ। ওরা তো এখানকার লোক নিয়ে চলছে না, ওরা শ্বশুর বাড়ি থেকে লোক নিয়ে আসছে। ওরা সবাই শ্বশুর বাড়ি থেকে লোক নিয়ে আসছে, তারপরে তো মারধর হয়েছে আমাদের। মারধর কবে হলো? আগামীকালকে হয়েছে। তো তারপর থেকে কোথায় আছো? তারপর থেকে আমরা ওই যে ভয়ের থেকে ভয়ে পালিয়ে গেছি, তারপরে যে থানায় আসছি, থানায় আশ্রয় নিয়েছি, এখানেই আছি। ভয় লাগছে তাই। তো তারা কি বলছে, বাড়িতে কি আর ঢুকতে দেবে না? বাড়িতে আর ঢুকতে দেবে না বলে ঢুকলে কি আমাদেরকে মেরে ফেলবে নাকি, ওরকম বলছে। থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছো? হ্যাঁ। কতজন আছো তোমরা ঘর ছাড়া? আমরা ঘর ছাড়া 7 জন আছি। এখন কি চাইছো? কি চাইছো? ওদের শাস্তি চাইছি। কি নাম আপনার? আমার নাম রতন বন্ধু। আচ্ছা, গতকাল একটা রাত্রেবেলা একটা হচ্ছে আপনার ইয়েতেই একটা সংসদায় থাকলে গণ্ডগোল হয়েছে, কী হয়েছিল যে আদিবাসীদের মধ্যে গণ্ডগোল হয়েছে? আমি জানতে পারলাম বিকাল মোটামুটি 1টা-1.5টা নাগাদ। তখন আমি ছিলাম শ্যামপুরে, আমাকে ফোন করে তো এরকম ব্যাপার গণ্ডগোল লাগছে একটু, তুমি কোথায় আছো, তুমি কিসের গণ্ডগোল? তখন আমি 2টা নাগাদ পৌঁছালাম ওই সমস্যায়, ওই বাড়িগুলা বাড়িওয়ালার পাশে। দেখলাম যে কী ব্যাপার, যে এই সামান্য খড়ি রাখার ব্যাপারটা নিয়ে, খড়ি রাখার ওদের জায়গায় ওরা রাখবে, এই নিয়ে একটু ওদের মুখ কালাকালি হয়েছে। সেখান থেকে মারপিট, সেখান থেকে কী হয়েছে আমি অতটা মারপিট হয়েছে না কী হয়েছে সেটা আমি বলতে পারছি। ডাইনি অপবাদ দিয়ে দুজনকে বার করে দেওয়া হয়েছে? ডাইনি অপবাদ দিয়ে এখন মেয়ে ছেলের ব্যাপার, কে কাকে কী গালাগালি করে থাকে, ওটা সমস্যা থাকে মেয়ে ছেলেদের মধ্যে। ওকে গালি দেবো একটা, ওকে গালি দেবো আর একটা, এ নিয়ে ওদের সমস্যা। মেন সমস্যা হচ্ছে ওদের খড়ি রাখার ব্যাপারটা নিয়ে, জমিটা ডাইনি অপবাদ দিয়ে যে বের করে দেওয়া হয়েছে এটা কি ব্যাপার? ডাইনি এখন ধরেন ওখানকার পাশের একজন যে আপনার এই যারা এই টেস্ট মামলা করতে গেছে তাদের তার ভাইয়ের বউ একজনের বাচ্চা কাচ্চা হয়নি, তাকেও অনেক কিছু বলে ওরা যে তোমার এতদিনও বাচ্চা কাচ্চা হয়নি, কিছু কী ব্যাপার অমুক তমুক ওদেরকে বাড়ি বাড়ি ওদের একটা কী গণ্ডগোল, সে তো আমি অত কিছু বলতে পারবো না। মানে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিলো আর সেটা আমি তো ওই মোমেন্টে ছিলাম না, এখন আমি তো সেটা বলতে পারি। মারধর করা হয়েছিল সে সময় আপনাকে জানানো হয়েছে এই কথাটা বলেছে? আমি যে জায়গায় আপনি নিজেও ছিলেন না, আমি সেই জায়গায় আমি পরে যখন ওদের কী হয়েছে কথা কাটাকাটি হয়েছে সেই জায়গায় আমি ছিলাম না, আমি ছিলাম মোটামুটি ওদের সমস্যাটা কী হয়েছিল মুখ কালাকালি হয়েছে মোটামুটি 11টা-12টা নাগাদ, আমি সেই জায়গায় পৌঁছাই 2টার নাগাদ। আপনার সামনে কোনো মারধর করা হয়নি? না, আমার সামনে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই ঘটনাটা এখন যখন জানলেন এখন আপনি কী ব্যবস্থা নেবেন? যেহেতু পাশাপাশি বাড়ি ওদের সমস্যা,
ওরা যেহেতু আমার কথা কেউ মানেনি, আইন আছে আইনের হাতে, তোমরা আইনে যাও, আইনের আইন সেই ব্যবস্থা কী করবে, আইন করবে, আইনের মাধ্যমে তোমরা মীমাংসা ডাকো বা কী করবা, তোমরা যেভাবে তোমাদের সুরা হয় সেভাবে তোমরা পাবা, সে আমি তো সে ব্যাপারটা আমি করে ঠিকছিলাম। মানে আদিবাসী সম্পর্কে বলেছিল ডাইনি, বলে ডাইনি একটা সমাজে একটা কুসংস্কার, এই ডাইনি অপবাদ যেটা আমাদের মানে সত্যিকারের লজ্জার বিষয়। এই খবরটা শোনা মাত্র থানাতে এরা ডাইনি করেছিল, এদের কিছু ডাইনি বলে মারধরও করেছিল। সেই খবরটা শোনার পর রায়গঞ্জ থানার থেকে আমাদের জানায়, তারপরে আমরা রায়গঞ্জ বিডিও অফিস এবং রায়গঞ্জ থানার থেকে স্টাফ এসে আমরা এটা কম্বাইনভাবে এটা ইনকোয়ারি করলাম। ইনকোয়ারি করে আমরা এটা যাতে মধ্যস্থতা করা যায় আর যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আমরা ওদেরকে বাড়িতে ফিট ঢুকিয়ে দিলাম, ওদের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো আর যাতে ভবিষ্যতে কেউ এরকম অসুবিধা না করে। আপনার নামটা? ঠিক আছে, আমি বিসিডব্লিউ রায়গঞ্জ, আকর্ষা সরকার।